ছোট্ট সোনামুনিরা কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো তোমরা হাত ধুতে ভুলে যাওনি তো অবশ্যই না তোমরা নিজে বড়দের কাছ থেকে শুনেছ একটা করোনা নামের একটা দুষ্টু ভাইরাস চারপাশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে বারবার হাত ধুতে হবে আমরা তো জানলাম পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের থাকতে হবে তাই না কিন্তু সুস্থ থাকার জন্য শুধু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই হবে না আমাদের কি করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে তাই না বন্ধুরা আজকে তোমাদের সামনে একটা মজার এবং খুব সুন্দর একটা ব্যায়াম নিয়ে হাজির হচ্ছে এমন একজনকে তোমাদের সামনে হাজির করব যে তোমরা দেখে খুব মজা পাবে চলো বন্ধুরা তার সাথে আমরা পরিচয় হই এই যে দেখো বন্ধুরা কে এসেছে জানো ওর নাম হচ্ছে হালুম ছোট্ট সোনা মনিরা হালুম এখন তোমাদের কে চার নাম্বার ব্যায়ামটি করে দেখাবে চার নাম্বার ব্যায়ামটি কি তোমরা নিশ্চয়ই জানো কেননা তোমরা ইতিমধ্যে ক্লাসে করেছ চার নাম্বার ব্যায়াম হাত ও ঘাড়ের ব্যায়াম এর নাম হচ্ছে প্যাঁচা তোমরা প্রথমে খুব মনোযোগ দিয়ে ব্যায়ামটি দেখবে হালুম তোমাদেরকে ব্যায়ামটি করে দেখাবে ঠিক আছে বন্ধুরা তৈরি তো সবাই হালুম তার এই দেখো হালু প্রথমে সোজা হয়ে দাঁড়াবে তারপর তার এক বললে সে বাম হাত ডান কাঁধে নেবে এক তারপর তার ঘাটটা আস্তে আস্তে বাম দিকে নিবে শ্বাস নিবে এবং ছাড়বে দুই দুই বললে হাত ছেড়ে দিবে। এবং আবার সোজা হয়ে যাবে তিন তিন বললে ঘা সোজা করবে হাত আবার নিচে চলে আসবে চার চার বলে সে আবার বাম হাত ডান কাঁধে নিবে পাঁচ বলে সে আবার ঘাটটা বাম দিকে নিবে নিয়ে জোরে জোরে শ্বাস নিবে ছয় ছয় বলে আবার সোজা হয়ে যাবে দেখলে তো বন্ধুরা ব্যায়ামটা খুব সুন্দর না হালুম তোমাকে অনেক ধন্যবাদ এই সুন্দর ব্যায়ামটি করে দেখার জন্য আজকের মতো তোমাকে বাই বাই টাটা ঠিক আছে বন্ধুরা হালুম তো তোমাদেরকে ব্যায়ামটা করে দেখালো এবার আমি তোমাদেরকে একবার করে দেখাবো তোমরা সবাই আবার মনোযোগ দিয়ে দেখবে আমরা প্রথমে সোজা হয়ে দাঁড়াবো এক বলে আমি আমার ডান হাতটা বাপ কাঁধে রাখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার কিন্তু ব্যায়ামটা তোমাদেরকেও করতে হবে আমার সাথে চলো আমরা শুরু করি সবাই সোজা হয়ে দাঁড়িয়ে যাই এক দুই আমরা এখানে জোরে জোরে শ্বাস নিব এবং ছাড়বো তিন চার আমরা আবার জোরে জোরে শ্বাস নিব এবং ছাড়ব পাঁচ দেখলে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে তোমরা এই ব্যায়ামটি বাসায় নিয়মিত অনুশীলন করবে ঠিক আছে বন্ধুরা আচ্ছা ব্যায়াম তো হলো এবার কী করা যায় বলো তো গান গাইলে কেমন হয় খুব ভালো হয় তাই না আচ্ছা সোনামণিরাম চলো আমি তোমাদেরকে এবার আমাদের একটি গান আছে সেই গানটি হচ্ছে আয় আয় চাঁদ মামা যদিও তোমরা এই আয়া বাবা তোমরা ছড়া হিসেবেও কিন্তু পড়েছ তোমাদের স্কুলে ক্লাসে তোমরা এটা সবাই পারো তাই না আচ্ছা দেখো তোমার হাতে এটা কি গোল চাঁদ তাই না চাঁদ কোথায় থাকে কোথায় দেখা যায় আকাশে কখন রাতের বেলা আমরা দেখি তাই না চাঁদ গোল হয় আবার এরকম অর্ধ গোলও হয় তাই না দেখেছ বন্ধুরা চলো এবার আমরা আয়া চাঁদ মামাটি গাই প্রথমে আমি তোমাদেরকে গিয়ে শোনাই আয়া চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা শুনলে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এবার চলো এবার তোমরাও আমার সাথে সাথে গাইবে ঠিক আছে রেডি আবার চাঁদ মামা দিয়ে যা কপালে শুনলে তো বন্ধুরা ঠিক আছে সোনা মরিরা আমরা গানটা এবার স্ক্রিনে দেখি চলো সবাই খুবই মজা করে দেখবে ঠিক আছে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ibu কেমন লাগলো সোনামণিরা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে এইবার আমি যা বলবো তোমরা আমার সাথে সাথে বলবে ঠিক আছে সবাই তৈরি তো বলো ক ক আবার বলো আমার সাথে ক আচ্ছা ক ক কদে আর কি হতে পারে ক কদে সোনামণিরা আমরা একটু দেখি এইটা কি দেখো তো সোনামণিরা এটা কিসের ছবি হ্যাঁ ঠিক বলেছো এটা হচ্ছে কতে কলা কতে কলা এ দেখেছো এটা কি কলা আবার বলি কলা কতে কলা খুব সুন্দর হয়েছে আচ্ছা কলা হলো আর কি হতে পারে খ খ আবার বলো খ এই তো খুব সুন্দর হয়েছে আচ্ছা এবার আমরা আবার ভাবি খতে কি হয় কি হয় তোমরা তোমাদের আশেপাশে একটু দেখো তো তোমরা রাতের বেলা কিসের উপরে ঘুমাও বিশ্রাম করো বসো দেখো তো বন্ধুরা এটা কি তোমরা চিনতে পারো কি না কী এটা হ্যাঁ ঠিক বলেছ এটা হচ্ছে খাট আমরা খাটের উপরে ঘুমাই আমরা বিশ্রাম করি তাই না বন্ধুরা আমার সাথে আবার বলো খাট খতে খাট কি বলেছো ঠিক আছে বন্ধুরা খুব সুন্দর তাই না আশা করি তোমাদেরকে অনেক ভালো লাগছে চলো আমরা আবার বলি আমার সাথে এবার বলো তো গ গ আবার বলো গ গতে কি হতে পারে একটু ভাবো ভাবো গতে কি হতে পারে কি হতে পারে এই যে দেখো সোনামণিরা এটা কী বলো তো এটা কিসের ছবি এটা তোমরা সবাই চেনো হ্যাঁ গরু ঠিক বলেছ একদম ঠিক বলেছো এটা হচ্ছে গরু তাহলে গতে গরু আবার বলো আমার সাথে গরু খুব সুন্দর হয়েছে বন্ধুরা গরু এখানে কি করছে ঘাস খাচ্ছে গরু কি খায় ঘাস খায় তাই না আমরা এটা সবাই জানি আচ্ছা বন্ধুরা এবার তোমরা আমার সাথে আবার তৈরি তো এবার আমার সাথে আবার বলো ঘ আবার বলো ঘ এবার চিন্তা করো ঘ দিয়ে কি হতে পারে আচ্ছা বন্ধুরা আমরা কোথায় থাকি হ্যাঁ আমরা ঘরে থাকি তাই না এই যে দেখো এইটা কী বন্ধুরা এটা হচ্ছে ঘর তার মানে ঘরে ঘর হয় আমরা ঘরে কী করি আমরা ঘরে বাস করি আমরা ঘরে থাকি আমার ঘরটা অনেক সুন্দর আশা করি তোমাদের ঘরও অনেক সুন্দর তোমরা ঘর সুন্দর করে গুছিয়ে রাখবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তাহলে তোমরা দেখবে অনেক ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা আমরা তো ব্যায়াম করলাম গান গাইলাম গান শুনলাম আরও অনেক কিছু করলাম এবার কি করা যায় বলো তো এবার একটা খেলা খেলে কেমন হয় খুব ভালো হয় তাই না ঠিক আছে চলো তাহলে আমরা খেলাটা শুরু করি আমাদের আজকের খেলার নাম হচ্ছে আয়না খেলা এই খেলাটা তোমরা যদিও জানো তোমরা আগে ক্লাসে করেছ তারপরেও চলো আজকে আমরা আবার খেলি তার আগে বলো তো বন্ধুরা আমার হাতে এটা কী আয়না আয়না দিয়ে আমরা কি করি আয়না দিয়ে আমরা আমাদেরকে দেখতে পাই আচ্ছা বলো তো আয়নার সামনে আমরা কী কী করি হ্যাঁ ঠিক বলেছো আয়নার সামনে দাঁড়িয়ে আমরা চুল আচরাই আমরা সাজুগুজু করি তাই না আমরা কত কিছু করি আমরা নাচি গান গাই কত কিছু করি তাই না ঠিক বন্ধুরা আজকে আমরা সেই আয়নার সামনে সেই খেলাটাই খেলব তোমরা আয়না খেলার নিয়মটা কিন্তু জানো আয়না কি হয় আয়না কি কথা বলতে পারে পারে না শুধু আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যা করো আয়নাও তাই করে তাহলে চলো আমি যা করব তোমরা সবাই আমার আয়না হয়ে যাও ঠিক আছে তোমরা কি হবে আয়না হবে সবাই সোজা হয়ে দাঁড়িয়ে যে আয়না হয়ে যাও এবার আমি তোমার সামনে যা যা করবো তোমরাও তাই তাই করবে আমার খুব নাচতে ইচ্ছে করছে আমি একটু নাচি পাখির মতো একটু উড়ে বেড়াই একটু উড়ি 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 কিন্তু তোমরা কিন্তু শব্দ করবে না তোমরা তো আয়না তাই না তোমরা শুধু করে যাবে আমি কি করি এখন আমি আমার চুলগুলি একটু আশ্রাই একটু দাঁত ব্রাশ করি তবে আমরা এখন একটু মুখে হাত দিব না কারণ তোমরা নিচেও জানো এখন মুখে হাত দেওয়াটা একটু বারণ আছে তাই না হাত না ধুয়ে মুখে হাত দেওয়া যাবে না আমরা ভালো করে হাত ধুয়ে তারপরে আমরা সাজুগুজু করতে পারি আরেকভাবে খেলা যায় আমি মুখে যা বলবো কিন্তু আমি করব অন্য কিছু কিন্তু তোমরা আমি যেটা করব তোমরা সেটা করবে আর মুখে যেটা বলবো সেটা করবে না কিন্তু একদম আমি এখন তুড়ি বাজাবো প্রজাপতি হব আমি এখন হাসব আমি আমার মাথায় হাত দিব কি বন্ধুরা কেমন লাগলো আশা করি তোমাদের খেলাটা অনেক ভালো লেগেছে এই খেলাটা তোমাদের বাসায় তোমার আরও ছোট বড় ভাই বোন থাকলে বা তোমাদের বড়দের সাথেও মজার খেলাটা তোমরা খেলতে পারো দেখবে অনেক ভালো লাগবে আমাদের আশপাশে যা কিছু আছে তাই একটু গুনি দেখি এবং সেগুলো গুনে ফেলি এই যে দেখো তো সোনামণিরা আমার হাতে এটা কি আছে ফুল তাই না একটা হলুদ রঙের কাগজের ফুল কিন্তু আমার হাতে কয়টা ফুল আছে এ হাতে তো কিছু নেই এ হাতে একটা ফুল আছে কয়টা ফুল আছে একটা ফুল আবার এই এই হাতেও নিয়ে নিলাম এ হাতে কয়টা ফুল আছে একটা ফুল এ হাতে নেই এ হাতে একটা ফুল তার মানে এখানে এক একটা ফুল এই যে দেখো তো বন্ধুরা এইখানে কয়টা ফুল আছে এবার নিশ্চয় তোমরা বলতে পারবে একটা ফুল আছে তাই তো হ্যাঁ এই তো ঠিক বলতে পেরেছ এখানেও একটা ফুল আছে খুব মজা লাগছে তাই না আমার তো গুনতে ভালোই লাগে আমার এই হাতে কয়টা পেন্সিল আছে একটা পেন্সিল। আর এই হাতে একটা এইবার দেখো তো আমার হাতে কয়টা পেন্সিল আমি গুনি এক দুই এক দুই দুইটা পেন্সিল কয়টা পেন্সিল এখানে দুইটা পেন্সিল এক দুই দুইটা পেন্সিল দেখো তো বন্ধুরা এখানে কয়টা পেন্সিল আছে এক দুই আমার সাথে আবার বলো এক দুই দুইটা পেন্সিল এক দুই এই তো আমরা গুণা শিখে ফেলেছি আমার হাতে তিন কত সুন্দর সুন্দর রিং আছে দেখেছো আমরা একটু গুনি তো কয়টা রিং আছে এখানে একটা দুইটা তিনটা আবার গুনি একটা দুই তিন তার মানে এখানে তিনটা রিং আছে তাই না আবার গুনি এক দুই তিন তিনটা রিং তাহলে তোমরা বলো তো বন্ধুরা এইখানে কয়টা রিং আছে তাড়াতাড়ি গুনে ফেলো আচ্ছা আমি বলছি এক দুই তিন আবার বলি এক দুই তিন এখানেও তিনটা রিং আছে তাই না খুব সুন্দর আচ্ছা বন্ধুরা এই যে দেখো আমার এখানে কিছু বল আছে আমরা গুনি এক দুই তিন চার চারটা বল এই দেখো বন্ধুরা এক দুই তিন চার আমার হাতে চারটা বল আছে আমরা কি গুনতে পেরেছি আবার গুনি এক দুই তিন চার চারটা বল আছে খুব সুন্দর বলগুলো তাই না এগুলো আমার খুব পছন্দের আচ্ছা চলো তো তাহলে তোমরা গুনে ফেলো তো চট করে এই ছবিতে কয়টা বল আছে আমরা গুনি এক দুই তিন চার চারটা বল আছে আবার বলি এক দুই তিন চার খুব সুন্দর হয়েছে বন্ধুরা এই যে দেখো বন্ধুরা আমার হাতে কতগুলো কাঠি আছে আমরা একটু এগুলো গুনে দেখি এখানে কয়টা কাঠি আছে এক দুই তিন চার পাঁচ তোমরাও কিন্তু এবার আমার সাথে সাথে গুনবে বলবে কিন্তু ঠিক আছে এক দুই তিন চার পাঁচ এই তো তোমরা গোনা শিখে গেছো তাহলে এবার বলো তো এইখানে কয়টা কয়টা কাঠি আছে আমরা গুনি তোমরা আমার সাথে সাথে গুনো এক দুই তিন চার পাঁচ এখানেও পাঁচটা কাঠি আছে এই তো খুব সুন্দর হয়েছে তোমরা সব কিছু গোনা শিখে গেলে ঠিক আছে বন্ধুরা আজকে তো আমরা অনেক কিছু করলাম আমরা আজকে কি কী করলাম একটু মনে করার চেষ্টা করি তো আমরা ব্যায়াম করলাম আমরা গান গাইলাম তারপর কি করলাম আমরা সব তো শিখলাম তাই না তারপরে আমরা আয়না খেললাম তারপর আমরা গুনতে শিখলাম অনেক কিছু করে ফেলেছি ঠিক আছে বন্ধুরা তোমরা বাসায় কিন্তু বেশি বেশি করে এগুলো কি করবে করবে ঠিক আছে তোমরা ব্যায়ামগুলো করবে গান গাইবে আর তোমার আশেপাশে যা কিছু আছে সব কিছু এক দুই করে গুনে ফেলবে আল্লাহ হাফেজ